আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অফ কল্যাণী বিএ ফার্স্ট সেমিস্টার যারা এই পরীক্ষা দিয়েছে তাদের আজকে রেজাল্ট পাবলিশ হলো ইউনিভার্সিটি অফ কল্যাণী আন্ডার সমস্ত কলেজের। তো তোমাদের রেজাল্টটা কীভাবে দেখবে মোবাইলের মাধ্যমে সেটা আমি দেখাবো, তো দেখে নাও ভালো করে। তো তোমরা ফার্স্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সার্চ করবে, যেহেতু এখন আপাতত রানাঘাট কলেজে দিয়েছে, এখনো সমস্ত কলেজে অফিসিয়ালভাবে দেয়নি, কিছু কিছু কলেজে দিয়েছে কিছু কিছু দেয়নি, তো অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমার যে যে কলেজ হবে সেই কলেজের নাম লিখবে, আমি ফার্স্টে রানাঘাট কলেজে দেখে দিচ্ছি, ঠিক আছে। এখানে রানাঘাট কলেজ লিখলাম, রানাঘাট কলেজ লেখার পর দেখতে পাচ্ছি এক্সাম ফর রেজাল্ট, রেজাল্টে ক্লিক করলাম। রেজাল্ট ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে পিডিএফ কপি সংগ্রহ করছো, দেখে নাও। এই দেখো ওয়ান সেমিস্টার, তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়ান সেমিস্টার এনপি রেজাল্ট 2023 28/8/2024 অর্থাৎ আজকের তারিখ, ঠিক আছে। তো এইভাবে রেজাল্টটা দেখবে, দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোডে ক্লিক করার পর তোমাদের যে ওয়েবসাইট যাবে এখানে এইভাবে চলে আসবে। এভাবে আসার পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের রেজাল্ট চলে এসছে, রানাঘাট কলেজ দেখিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা কলেজে এইভাবে নাম লেখা থাকবে, যে কলেজে হবে এখানে যেমন ইউনিভার্সিটি কল্যাণী লেখা আছে এখানে সেই কলেজের নাম লেখা আছে, যে কলেজে তুমি রেজাল্ট দেখবে বা যে কলেজটা ওয়েবসাইটকে ডাউনলোড করবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নম্বর, যে রোল নম্বর তোমাদের অ্যাডমিট আছে সেই অ্যাডমিটের রোল নম্বরটা মারবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের রোল নম্বর। তো এখানে তোমাদের একটা জিনিস দেখে নাও ভালো করে, যে এই যে দেখে নাও ভালো করে, ঠিক আছে। এখানে তোমাদের পরপর কিন্তু লিখে দিয়েছে, দেখে নাও ফার্স্টে এস ই কো, মানে এটা হচ্ছে কোয়ালিফাই হয়ে গেছে, ঠিক আছে, কোয়ালিফাই হয়ে গেছে। তারপর তোমার রেজাল্ট দেখতে হচ্ছে এফ এস, এই যে এফ এস লেখা আছে, এফ এস লেখা আছে, এফ এস মানে হচ্ছে ফেল অ্যান্ড সাপ্লি, বা কোন সাবজেক্টে সাপ্লি বা ফেল পেয়েছো সেখানে লিখে দিচ্ছে। দেখো এই সাবজেক্টটা যেমন এটা অল অল কোর্স মানে অল সাবজেক্টে পেয়ে গিয়েছে। এবার এইখানে দেখো তোমার পার্সেন্টেজ আছে, যারা যারা একবার পুরো ক্লিয়ারভাবে পাস করেছে তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, এবং এসসি কিউ লেখা আছে তাদের কোনো ই নাই। যাদের এসসি কিউ লেখা আছে তারা জানবে আমার কোনো সাবজেক্টে ফেল নেই, পুরোভাবে আমি ক্লিয়ারভাবে পাস করেছি। যাদের লেখা থাকবে এফ এস লেখা আছে, এই এফ এস লেখা আছে মানে এফ এস লেখা আছে মানে যে সাবজেক্ট উল্লেখ করা আছে সেই সাবজেক্টগুলো ফেল, এবং যেখানে অল কোর্স লেখা আছে মানে অল সাবজেক্টে ফেল, ঠিক আছে। আসলে সকলেই বুঝতে পেরেছো। তো কিছু কিছু কলেজে কিন্তু দেয়নি, এবং কিছু কলেজের সমস্ত কিছু কলেজে কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ বা চ্যানেল গ্রুপ আছে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আমরা পিডিএফ সংগ্রহ সমস্ত কিছু পিডিএফ দিয়ে দিয়েছি। তোমার যে যে কলেজে হবে সেই সেই কলেজে তোমরা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। তো সেই কলেজ কীভাবে ঢুকবে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, ডেসক্রিপশন দেওয়ার পর তোমরা যাবে।